যার জীবনে নমাজ রোজা এবাদত বন্দিগি হলো না তাকে হাসরের মাঠে প্রশ্ন করা হবে তুমি খাইলা কেন তুমি ঘুমাইলা কেন তুমি উপার্জন করলা কেন তুমি সংসার চালাইলা কেন তুমি পেশাব পায়খানা করলা কেন খাওয়ার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে গরু ছাগল বেশি খাইতে পারতো ঘুমাবার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে গাদা বেশি ঘুমাইতে পারত বাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে কুকুর বেশি বাচ্চা জন্ম দিতে পারত কাজেই যার জীবনে এবাদত নাই তার সমস্ত সাংসারিক কাজের জবাব দিতে হবে ক্যামতের দিন আল্লাহর কাছে

ওয়ালাহুম আজানুল্লা ইয়াসমুন আবিহা উলা ইকাল আন আমিবাল্হুম আদাল উলা ইকাহুমুল কফি আল্লাহ বলেন অধিকাংশ মানব দানবের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি ওরা কারা যাদেরকে অন্তর দিয়েছি বুঝার মতো কিন্তু তারা অন্তরকে বুঝার কাজে ব্যবহার করে না যাদেরকে কান দিয়েছি শোনার মতো কিন্তু ওরা এসব কথা শোনার কাজে কান ব্যবহার করে না যাদেরকে চক্ষু দিয়েছি আমি আল্লাহর নিদর্শন দেখার মতো এদের চক্ষুকে সেই নিদর্শন দেখার কাজে ব্যবহার করে না আল্লাহ বলেন উলা ইকাকাল আনহাম এই সমস্ত মানুষ চতুষ্পদ জানুয়ারের মতো বুঝে থাকলে বলুন জানুয়ারের মতো আমি বলেছি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন বুঝাবার জন্য বলছি দেখুন বল দখায় আমিও গাদা ও ঘুমায় আমিও ঘুমাই কুকুরও বাচ্চা জন্ম দেয় আমিও বাচ্চা জন্ম বলদ গাদা কুকুরেরও নামাজ রোজা নাই আমারও নামাজ রোজা নাই গাদা কুকুরেরও হালাল নাই আমারও হালাল নাই এই যদি অবস্থা হয় তাহলে বলুন আমার মধ্যে আর বলদের মধ্যে আর কুকুরের মধ্যে আর গাগার গাদার মধ্যে ব্যবধান কোথায় কাজেই মনুষ্যত্ব আর পশুত্বের পার্থক্যই হলো একমাত্র আল্লাহর বাদত মানুষের কাজ আল্লাহর এবাদত করা পশুর কাজ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বাচ্চা জন্ম দিয়ে জীবন শেষ করে দেওয়া এটা মানুষের কাজ নয় এটা জানুয়ারের কাজ এই কাজগুলি মানুষ করে মূল কাজের সহায়ক হিসাবে এবাদতের সুবিধার জন্য এই এবাদতই যদি ছেড়ে দিল মূল কাজই যদি ছেড়ে দিল তাহলে আনুষঙ্গিক কাজের কোনো আধা পয়সার মূল্য থাকে না আনুষঙ্গিক কাজ মূল্যহীন হয়ে গেল এই জন্য যাদের জীবনে নামাজ বন্দেগি নাই যাদের জিন্দগিতে হালাল হারাম মেনে চলার কোনো মনোমান মানসিকতা নাই এদের কেমতের দিন জবাব দিতে হবে তুমি খাইলা কেন ঘুমাইলা কেন বাচ্চা জন্ম দিলা কেন এই কাজগুলি তো জানুয়ারে ও পারত গত বৎসরের আলোচনা করলাম বুঝে থাকলে বলুন মানুষের জীবনের একমাত্র মূল কাজটা কি আল্লাহর এবার প্রশ্ন জাগে আল্লাহর এবাদত যারা করে এবাদত এটা আরবি শব্দ ফার্সি ভাষায় বলে বন্দেগি উর্দু ভাষায় বলে গুলামী একবারে হাঁটি বাংলা অনুবাদ করলে বাংলা অনুবাদ হয় দাসত্ব আল্লাহর এবাদত আল্লাহর বন্দেগি আল্লাহর গুলামী আল্লাহর দাসত্ব বলুন তো কোন শব্দটা বললে আপনারা সহাদে বুধেন এবাদত কোরআন হাদিসের আল্লাহর এবাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর বন্দেগি করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কাজেই আমরা আল্লাহর গুলাম আমরা আল্লাহর দাস আমরা আল্লাহর বন্দা এবার আমি আপনাদের জিজ্ঞেস করি আমরা যারা আল্লাহর বন্দেগি করার পক্ষে গুলামি করার পক্ষে দাসত্ব করার পক্ষে আমরা যারা নামাজ যুদা এবাদত বন্দেগি করি আমরা অন্য কারো গুলাম না আল্লাহর গুলাম আল্লাহর গুলাম এভাবে যারা আল্লাহর গুলামী করে আমরা আল্লাহর গুলাম হিসাবে দাবি করি যে আমরা আল্লাহর গুলাম আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই আপনারা আল্লাহর নির্বেজাল বেজাল গুলাম হবেন না বেজাল গুলাম আল্লাহর বেজাল গুলাম হলে হবে না আল্লাহর গুলাম হতে হবে নির্বেজাল আল্লাহর গুলামি করার জন্যই আল্লাহ আমাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন তাই আমি জীবন আল্লাহর গুলামি করব আল্লাহর দাসত্ব করব তবে গুলামিটা যেন বেজাল না হয় গুলামিটা যেন নির্বেজাল হয় সেইটা বুঝে নিতে হবে এটাই ছিল গত বছর আমার আলোচ্য বিষয় আল্লাহর নির্বেজাল গুলামি কোনটা এটাই ছিল আলোচ্য বিষয় আল্লাহর নির্বেজাল গুলামীকে আশ্চর্যের ব্যাপার হলো কুবহু এই প্রশ্নটা যে আল্লাহর গুলামি কোনটা এই প্রশ্নটা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা হজরত জিবরিল আলহালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে করেছিলেন জিবরিল রাসুলকে জিজ্ঞাস করেছিলেন মাল এহসান আল্লাহর নির্বেজাল গুলামি কোনটা বুঝে থাকতে বলুন আমরা যারা আল্লাহর গুলাম হতে চাই আল্লাহর গুলামি যা পারি করি আমরা যারা আল নিজেদেরকে আল্লাহর গুলাম বলে দাবি করি আবারও কথাটা পরিষ্কার করে নেই যে আমরা কি আল্লাহর নির্বেজাল গুলাম হতে চাই না বেজাল গুলাম নির্বেজাল আল্লাহর গুলাম কিভাবে হওয়া যায় এই প্রশ্নটা জিবরিল আমাদের নবীকে করেছিলেন নবী দুনিয়াতে তাকাকালে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আজ থেকে দেড় হাজার বছর আগে জবাবে রসুল বলেছিলেন অনুবাদ করলে অনুবাদকে কেন্দ্র করে ব্যাখ্যা করলে সময় লম্বা হয়ে যাবে এই জন্য হাদিসের মর্মটা আমি আপনাদের নেব জিবরিল যখন জিজ্ঞেস করলেন রাসুলকে যে আল্লাহর নির আমি কোনটা তখন এই প্রশ্নের জবাবে যার রসুল যা বলেছিলেন তার সারমর্ম হল হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ সদা সর্বদা আমাদের সকলের সামনে আছে আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো এই যে দুইটা বিশ্বাস আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন আর আমিও সর্বদাই আল্লাহর সামনে আছি এই হাদিসটা দুই একটা শব্দের তারতম্যের মাধ্যমে বিভিন্ন সূত্রে বর্ণিত এর মধ্যে দুই একটা শব্দের মধ্যে তারতম্য আছে কোনো বর্ণনায় আছে আন তাবুদা কোন বর্ণনায় আছে আন তামালা কোন বর্ণনায় আছে আন তাপ আলা সবগুলি বর্ণনার সারমর্ম হলো সার্বক্ষণিক ভাবে আল্লাহ তোমার সামনে আর তুমি আল্লাহর সামনে আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন আর আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন তুমি যেদিকেই যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ আছে যেদিকেই ফিরবে সেদিকেই আল্লাহ তাহলে বলুন তো আল্লাহ কোন কোন মুহূর্তে আমার সামনে নাই না সর্বদাই আমার সামনে আছেন আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন বর্তমান সমাজে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাবটা নিয়েও কিছু বাতিলপন্থীরা নানা রকমের বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত এদের কথা হলো আল্লাহ পৃথিবীর কোথাও না আল্লাহ শুধু আসমানের উপরে আড়সে কুদুর যেভাবে চেয়ারে বসা আছেন এইভাবে আল্লাহ আর সে বসা আছে চেয়ারে বসার জন্য কোনো আসনে বসার জন্য দেহ বিশিষ্ট অস্তিত্বের দরকার হয় হুজুরের শরীর আছে এই জন্য হুদুর হুদুর চেয়ারে বসেছেন যার শরীর নাই সে চেয়ারে বসার যুদ্ধ চেয়ারে বসার না বিশেষত যার সীমিত আয়তন আছে হুজুরের শরীরটাও অসীম না সীমিত চেয়ারটাও সীমিত এই জন্য চেয়ারে হুজুর বসতে পারে আল্লাহ কি দেহ বিশিষ্ট না সীমিত আল্লাহ দেহ বিশিষ্ট না আল্লাহ সীমিত সুতরাং আল্লাহর পক্ষে কোন সুনির্দিষ্ট সীমিত স্থানে বসার ধারণা ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণা পোষণ করে বর্তমান সমাজের লাম এরা বলে আল্লাহ পৃথিবীর কোথাও নাই আল্লাহ আরসে বসা আছে আড়সটা কিন্তু অসীম নয় যদিও সমস্ত জগৎ বেষ্টনকারী আল্লাহর আড়স তারপরও তার একটা সীমানা আছে তারপরও তার একটা সীমানা আছে আল্লাহর কোন সীমানা নাই যার সীমানা নাই তিনি সীমা বিশিষ্ট পদার্থে বসবেন কেমন করে এটা এটা অকল্পনীয় কথা এটা কাণ্ড জ্ঞানহীনের কথা কাণ্ড জ্ঞানহীন ছাড়া এমন কথা কেউ বলতে পারে না যে আল্লাহ বসেছেন। আল্লাহ কুরানে বলেছেন ইস্তাওয়া আলাল ইস্তাওয়া আলাল আরশের ব্যাখ্যা ওই যে হুজুর ঘোষণা দিলেন আমার লিখিত বই কোরআন হাদিস থাকতে মজাহ কেন এই বইয়ে না বিভিন্ন রকমের তফসিরের রেফারেন্সে লেখা আছে ইস্তাওয়া আলা আল আরশের ব্যাখ্যা মুফাসসিরিন کرام কিতাবে কি লিখেছেন ইস্তাওয়া আলা আরশের ব্যাখ্যা আল্লাহ আরশে বসেছেন এই এই ব্যাখ্যা নয় এটা অফ ব্যাখ্যা এটা মন গড়া ব্যাখ্যা এটা ভ্রান্ত ব্যাখ্যা শুদ্ধ ব্যাখ্যা আমার বইয়ে লেখা আছে বইয়ের কথা আলোচনা করতে গেলে আমার মূল আলোচ্য বিষয় থেকে আমার অনেক দূরে সরে যেতে হবে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন আইনামা তোমরা যেদিকেই ফিরবে আল্লাহ সেদিকেই আছে এবার বলুন আপনারা যথেষ্ট পরিমাণ লোক আমার দিকে ফিরে বসেছেন কি বসেছেন কি বলেন আপনাদের সামনে আল্লাহ আছেন কি আমি আপনাদের দিকে ফিরে বসেছি না তাহলে আমার সামনেও আল্লাহ আছেন কিনা আমার ডান দিকের লোক আমার বাম দিকে ফিরে বসেছেন কিনা সুতরাং বাম আল্লাহ আছেন কিনা আমার বাম দিকের লোক আমার ডান দিকে ফিরে বসেছেন কিনা কিনা সুতরাং আমার ডান আছেন সুস্পষ্ট ভাষায় আল্লাহ যেখানে বলেছেন তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন এই আল্লাহকে আরো সে সীমাবদ্ধ করার মতো ভ্রান্ত আকিদা বিশ্বাস আহলে সুন্নতল জমাতের নয় ভ্রান্তপন্থী লামাজাবিদের ভ্রান্ত ধারণা এতক্ষণের কথা বুঝে থাকলে আমি একটা প্রশ্ন করব দেখি কে কে সঠিক জবাব দিতে পারে আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আমার কথা বুঝেন না বুঝে থাকলে এবার বলুন তো আল্লাহ কোথায় আছেন সর্বত্র যথেষ্ট আমি আগেই বলেছি দলিলের আলোচনায় গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে পবিত্র পুরাণের কায়াতে আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই আমি কোথাও অনুপস্থিত নই বুঝে দেখতে বলুন তো যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে আল্লাহ কোথায় আছেন হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যে আল্লাহকে ডাকো তিনি ডাক্তার নন তিনি অস্পষ্ট আওয়াজে স্পষ্ট আওয়াজে ডাকতে হয় না অস্পষ্ট আওয়াজে ডাকলেও শুনেন আল্লা তো কোরআনের একা এতে বলেছেন তোমরা মুখের ভাষায় যা উচ্চারণ করো তা তো আল্লাহ শুনেন তোমরা যে কথার কল্পনা জল্পনা অন্তরে অন্তরে করো সেই কথা আল্লাহ শুনে কাজেই আল্লাহ বদীর্ণ এবং আল্লাহ কোথাও অনুপস্থিত নন আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই রসুল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা আল্লাহ কোথায় ক্লিয়ার হইল কোনোদিন ভুলে যাবেন না লামিদের কথায় কোনোদিন এখানে এসে লাম দাবিরা প্রশ্ন করে সর্বত্র বিরাজমান হলে তো টয়লেটের ভিতরেও বিরাজমান থাকবে টয়লেটের ভিতরে বিরাজমান থাকলে তো আল্লাহ অপবিত্র হয়ে যাবেন এগুলি হইল গাঞ্জাকুরি প্রশ্ন বুদ্ধিমানের প্রশ্ন না গাঁজাকুরি প্রশ্ন কেমন গাঁজাকুরি প্রশ্ন আমি বলি টয়লেটের ভিতরে মল তাকে মল মানুষের পায়খানা থাকে কি বলেন পায়খানা পাক না পাক না পাক টয়লেটের বাতির আলু কি পায়খানায় পড়ে না আলো কি না হয়ে যায় তাহলে টয়লেটের ভিতরে আল বাতির আলু থাকলে যদি আলু নাফাক না হয় আল্লাহর চেয়ে পবিত্র কোনো বস্তু জগতে হতে পারে না এই পবিত্র আল্লাহ কেন নাফাক হয়ে যাবেন আমি জিজ্ঞেস করি লাম দাবিরা টয়লেটের মলের দিকে কখনো দৃষ্টিপাত করে কিনা লামজাবিরের চুকে কোনো সময় টয়লেটের ময়লা দেখে কিনা তাইলে তার দৃষ্টিটা ময়লার উপর পড়লো কি না যেদিন জীবনের প্রথম যেদিন তোমার দৃষ্টি মলের মধ্যে পড়ল তোমার যুক্তি মতো সেদিন থেকে তোমার দৃষ্টি না পাক আমাদের দৃষ্টিও না না আমাদের বাতির আলোও না ফাঁকনা আমাদের আল্লাহ না ফাঁকনা হাদীসে রবি রাসূল বলেন আনতা বুদাল্লাহা কা আননাকা তারাহু ফা ইল্লাম তাকুন নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা জিবরিল জিজ্ঞাসা করলেন নির্বেজাল এবাদত কোনটা নির্বেজাল বندگی কোনটা নির্বেজাল গোলামি কোনটা আল্লাহর নির্বেজাল দাসত্ব কোনটা রাসুল আল্লাহর নির্বেজাল গুলামির দুইটা মূল কথা বলে দিলেন এই কথাটা মনে রাখবেন নির্বেজাল গুলামির মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো আমি এতক্ষণ আপনাদের শুধু এক কথাটা বুঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ সর্বদা আমার সামনে আছেন কি কি বুঝলেন আছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন কি জবাব দেব সর্বত্র কি জবাব দেব সর্বত্র তবে মনে রাখতে হবে সৃষ্ট বস্তু অবস্থান করার জন্য স্থানের মুখাপেক্ষি হয় আল্লাহ অবস্থান করার জন্য না জমিনের মুখাপেক্ষি না আসমানের মুখাপেক্ষি না আড়সের মুখাপেক্ষি যখন জমিন ছিল না আসমান ছিল না আরস ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না ছিলেন তাহলে আল্লাহ তাকার জন্য আল্লাহর অবস্থানের জন্য কোন স্থানের কি নন কোন স্থানের কি নন যেমন ভাবে আল্লাহ দেখেন কিনা আমরাও দেখি কিনা আমরা দেখার জন্য চোখের কি আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষি নন আল্লাহ শোনেন কিনা আমরাও শুনি না আমরা শোনার জন্য কানের মুখাপেক্ষি আল্লাহ শোনার জন্য কানের মুখাপেক্ষি নেই আল্লাহ অবস্থান করার জন্য আল্লাহ থাকার জন্য কোন স্থানের মুখাপেক্ষি নন আরো সেরো মুখাপেক্ষি নন জমিনেরও মুখাপেক্ষি নন তাহলে সর্বত্র আসেন কথাটা সর্বত্র আসেন কথাটা মূল অর্থে নয় রূপক অর্থে সর্বত্র আসেন কথাটা মূল অর্থে না রূপক অর্থে এর একটা উদাহরণ দেব যারা আওয়ামী লীগ করেন রাজনীতি আমাদের দেশের রাজনীতি তো বিভিন্ন ভাগে বিভক্ত কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন কেউ বিএনপির রাজনীতি করেন আর কেউ বিভিন্ন পার্টির রাজনীতি করেন আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমি একটা উদাহরণ দিচ্ছি যারা আওয়ামী লীগ করেন তাদের স্লোগান হল এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে এক মুজিব মুজিব মানে বঙ্গবন্ধু মুজিব মানে বঙ্গবন্ধু এক মুজিব লুকান্তরে মানে আমাদের চোখেরা রালে লক্ষ মুজিব ঘরে ঘরে মানে কি বঙ্গবন্ধুর একশোটা দেহ আছে তাহলে লক্ষ মুজিব ঘরে ঘরে কথা মু লড়তে না রুফ করতে রুফ করতে মানে মুজিবের দেহ আমার ঘরে নাই কিন্তু মুজিবের মথাদর্শ আমার ঘরে আছে বলেন লক্ষ্য মুজিব ঘরে ঘরে কথাটা মূল অর্থে না রূপ করতে যেমন ভাবে লক্ষ্য মুজিব ঘরে ঘরে কথাটা মূল অর্থে নয় রূপ করতে ঠিক ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান মূল অর্থে নয় রূপ করতে রূপ করতে না কি তার ব্যাখ্যা কি আমার বইয়ে লেখা আছে ড্রাইভারের কাছে আমার গাড়ির ড্রাইভারের কাছে বই আছে পুরান হাদিস থাকতে মজা কেন সে বইয়ে লেখা আছে কেউ দরকার মনে করলে সেখান থেকে সংগ্রহ করতে পারে তবে মনে রাখতে হবে বই আমার লেখা কিন্তু বই আমার খরচে ছাপি না অন্যদের খরচে ছাপে বিক্রি হইলে মুনাফা আমি পাই না যারা চাপে তারা পায় এই বইয়ের বেসা কিনায় আমার কোনো ব্যবসা নাই এই কথাটা ক্লিয়ার বলে দিলাম এই জন্য কেউ কেউ মনে করেন আমি বয়ানও করে গেলাম আবার বই বেসার কিছু ব্যবসাও করে গেলাম এমনটা আসলে নয় তাহলে আমি ব্যবসার জন্য আপনাদেরকে বইয়ের কথা বলেছি না বিস্তারিত কথাটা বোঝার জন্য বলেছি আমার বইয়া বিস্তারিত লেখা আছে আল্লাহর রসুল বলে দিলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছে আল্লাহ সর্বদা তোমার সামনে আছে আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আসো এই দুইটা মূল কথা হইল নির্বেদাল গুলামির মূল কথা ব্যাখ্যা ছাড়া বিস্তারিত বুঝবেন না ইনশাল্লাহ আমি ধারাবাহিক ভাবে আপনারা যেভাবে মনোযোগের সাথে বসা আছেন এইভাবে যতক্ষণ বসা থাকবেন আর আল্লাহ আমার স্বাস্থ্য যতক্ষণ ভালো রাখে ততক্ষণ ইনশাল্লাহ আমি বলতে থাকবেন আল্লাহ রসুল দুইটা মূল কথা বলে দিলেন একটা মূল কথা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন আর একটা মূল কথা হইলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো কিন্তু এতে একটা পার্থক্য আছে বলুন তো আপনি আমার সামনে আমি আপনার সামনে হলে কে কাকে দেখি না উভয়ে উভয়কে দেখে আপনি আমার সামনে আমি আপনার সামনে তার মানে কি আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখি হুবহু এইরম কথাই তো আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে তাহলে তো সেখানেও আল্লাহ আমাকে সর্বদা দেখার কথা আমিও আল্লাহকে সর্বদা দেখার কথা কিন্তু আমি আল্লাহকে দেখি না তাহলে সামনে কিভাবে হলো একটা প্রশ্ন প্রশ্নটা কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব যদিও আল্লাহ সদা সর্বদা আমাদের সকলের সামনে আছেন কিন্তু দুনিয়ার জীবনে আমরা কেউ কোনোদিন আল্লাহকে দেখি না দেখব না কেউ কোনোদিন আল্লাহকে দেখি না দেখব না তার কারণ কি সামনে আছেন দেখি না কেন সামনে আছেন দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিতরাও নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় শিক্ষিতরা বলে প্রশ্ন করে আল্লাহ থাকলে দেখব না কেন যেহেতু দেখি না কাজেই আল্লাহ বলতে কিছু নাই বাংলাদেশে যারা যারা যে সমস্ত শিক্ষিতরা আল্লাহ বলতে কিছু নাই বলেছে এদের দুই একজনের নামও বলতে পারবেন আপনারা একটা নাম বলে ডক্টর আহমদ শরীফ বলে আল্লাহ বলতে কিছু নাই তসলিমা নাসরিন বলে আল্লাহ বলতে কিছু নাই কেন যেহেতু দেখা যায় না এই জন্য বলে কিছু নাই পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালাল উদ্দিন রুবি রহমতুল্লাহ আলহি তার অমর গ্রন্থ মসনবি শরীফে নাস্তিকদের এই প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে নাস্তিকদের এই প্রশ্ন আল্লাহ থাকলে দেখি না কেন আমার সামনে থাকলে দেখি না কেন এই প্রশ্নের কেমন জবাব দিয়েছেন দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন জবটাও শুনুন তিনি বলেন তন্দে যাও যা যে তন্মস্তুরে নিষ্ঠ এর অর্থ হল সারা দুনিয়ার সমস্ত মানুষ বিশ্বাস করে জীবন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে আপনারা বিশ্বাস করে আপনারা যারা বসা আছেন আপনাদের দেহের ভিতরে প্রাণ আছে কিন্তু কেউ কোনো দিন প্রাণ দেখেছে তোমার দেহের ভিতরে প্রাণ আছে বিশ্বাস করো অথচ কোনো দিন দেখোনি তোমার প্রাণটা যদি না দেখে বিশ্বাস করতে পারো সমস্ত জগৎবাসীর প্রাণ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারবে না কেন ওই চিনি দাস বাঙ্গাজ এখানে যদি আপনার মনে আবার প্রশ্ন জাগে যে আমার দেহের ভিতরের প্রাণ আমি না দেখলেও আছে যে তার আলামত আছে কি আলামত আমি চোখে দেখি দেহের ভিতরে প্রাণ আছে তার আলামত আমি কানে শুনি কেন দেহের ভিতরে প্রাণ আছে এর আলামত আমি মুখে কথা বলতে পারি কেন দেহের ভিতরে প্রাণ আছে তার আলামত আমি হাতে ধরতে পারি কেন আমার দেহের ভিতরে প্রাণ আছে এর আলামত আমি পায়ে চলতে পারি কেন আমার দেহের ভিতরে প্রাণ আছে এর আলামত আমার দেহের ভিতরে প্রাণ না দেখলেও প্রাণের আলামতের দ্বারা জানতে পারি প্রাণ আসে কুবহু এই কথাই আল্লাহ কোরআনে বলেছে وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ منازلها حَتَّىٰ كَالْعُرْجُونِ الْقَدِيمِ لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ওয়াকুলুন ফি ফালাক আল্লাহ ফাখরাব্গুলা আলামিন বলেন আল্লাহদের জগৎ জুড়ে আছেন এর যত আলামত আছে এর মধ্যে একটা আলামত সূর্য আল্লাহদের জগৎ জুড়ে আছেন এর এর আলামত অগণিত আল্লাহ যে আছেন এর আলামত অগণিত ই অগণিত আলামতের মধ্যে আল্লাহ বলেন একটা আলামত হল সূর্য সূর্য আল্লাহ যে আছেন তার আলামত কিভাবে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্ত কোনোদিন ভুলবশত উত্তর আকাশে উদয় হয় না দক্ষিণ আকাশে অস্ত যায় না কেন কোনো চালক না থাকার কারণ না কোন চালক আছে সেই চালক কি কোন নাস্তিকের বাবা না একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ বলেন আল্লাহ যে আছে দেখো না আলামত সূর্য সূর্যই আল্লাহ যে আছে তার আলামত আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন আল্লাহ যে আছেন তার একটা আলামত হইল চন্দ্র যে আকাশে সূর্য উদয়স্ত যায় সেই আকাশে চন্দ্র উদয়স্ত যায় একই আকাশে উভয়টাই পূর্ব আকাশে উদয় হয় পশ্চিম আকাশে অস্ত যায় কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পথ আছে একটা কোনোদিন আর একটার পথে চলে যায় না চন্দ্র কোনো দিন সূর্যের পথে চলে যায় না সূর্য কোনোদিন চন্দ্রের পথে চলে যায় না যদি ভুলবশত কোনোদিন চন্দ্র সূর্যের পথে চলে আসতো অথবা সূর্য যদি ভুলবশত কোনোদিন চন্দ্রের পথে চলে যেত চন্দ্র সূর্যের সংঘর্ষ হতো কি না টক্কর লাগতো না এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় না কেন কোনো চালক না থাকার কারণে চালকটাকে আল্লাহ তাইলে চন্দ্র আল্লাহ আছে তার একটা আলামত আরো বড় মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞানীরা বলেন আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে তের লক্ষ গুণ বড় সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে বাস করি এরকম তেরো লক্ষ পৃথিবী একত্র করলে সূর্যটা সমান হবে এই সূর্যটা প্রতিদিন এই পৃথিবীর মানুষের মাথার উপর দিয়ে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতিদিন মানুষের যায় পশ্চিম থেকে পূর্ব দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে কোনদিন এই গতির ব্যতিক্রম হয় না চালক না থাকার কারণে না চালক থাকার কারণে চলার ব্যতিক্রম হয় না চলার ব্যতিক্রম হয় এই সূর্য আর চন্দ্র যেদিন তোমাদের মাথার উপরে থাকে সেদিন যদি একটার সাথে আর একটার টক্কর লাগত আর চন্দ্রের সাথে টক্কর লেগে সূর্য যদি তেরো লক্ষ টুকরা হতো একটা টুকরা হতো পৃথিবীর সমান এই একটা মাত্র টুকরা সূর্যের তেরো লক্ষ টুকরার থেকে একটা টুকরা যদি তোমাদের মাথার উপর ভরত বলো পৃথিবীর কোন মানুষটা বেঁচে থাকতে পারতো এমন একটা অ্যাক্সিডেন্ট কোনোদিন পৃথিবীতে ঘটে না কেন এমন একটা দুর্ঘটনা এই সৌরজগতে কোনোদিন ঘটনা ঘটে না কেন যেহেতু চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র এইগুলির কোনো পরিচালক হয় সেই পরিচালক আছে এর আলামত এই সৌরজগতের সব কিছু আল্লাহ ফখরাব্দুল আলমে অন্য আয়াতে বলেন কফিল আরুদি আয়া তুলি এই ভূমন্ডলে অগণিত নিদর্শন রয়েছে আলামত রয়েছে আল্লাহ যে আসেন তা বুঝার জন্য ওয়াফি আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যেও তোমাদের তোমাদের নিজেদের দেহের মধ্যে অগণিত আলামত আলামত রয়েছে আল্লাহ যে আসেন তা জানার জন্য বুঝার জন্য তাহলে আমার দেহের ভিতরে প্রাণ আছে দেখি না বিশ্বাস করি আলামতের কারণে আল্লাহ জগৎ জুড়ে আসেন দেখি না বিশ্বাস করব কোন কারণে আলামতের কারণে এই আলোচনাটা আপাতত এই পর্যন্তই থাক। আল্লাহ আসেন দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান বাংলাদেশের বড় বড় শিক্ষিত মুসলমানেরা নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে এই জন্য এই সমস্ত শিক্ষিতদের এই নাস্তিকবাদ ইফতেদার থেকে তাদের ইমান রক্ষার জন্য এই সামান্য একটু আবাস দেওয়া এই আলোচনাটা করা দরকার মনে করেছিলাম তবে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো সাধারণ মুসলমান কোনোদিন নাস্তিক মোরতাদ হবে না ঠিক যে বলেছেন কারণটাও শুনুন আমার মতে সমস্ত সাধারণ মুসলমান মুসলমানদের কথা হল আমরা জ্ঞান বুঝি না বিজ্ঞান বুঝি না দর্শন বুঝি না আমরা তর্ক বুঝি না বিতর্ক বুঝি না দলিল বুঝি না প্রমাণ বুঝি না আমরা একটা কথাই বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন এরা কোনোদিন নাস্তিক হতে পারে না এরা কোনোদিন মূর্তাদ হতে পারে না এরা কোনোদিন বেইমান হতে পারে না ওই সমস্ত শিক্ষিতরাই নাস্তিক মূর্তদ বেইমান হয়ে যায় যারা বলে আল্লাহর বিধান যুক্তিসঙ্গত হলে গ্রহণযোগ্য অযৌক্তিক হলে গ্রহণযোগ্য নয় এই এই ব্যাপারে হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই তার যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুদার যোগ্যতা সব পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না যুক্তি বুধার যোগ্যতা নাই যখন যুক্তি বুধার যোগ্যতা থাকে না তখন তার যুক্তি বুঝে আসে না এই জন্য ইসলামের বিধান মানে না আল্লাহ আসেন মানে না বলে আল্লাহ তাকলে দেখি না কেন যেহেতু দেখি না কাজী আল্লাহ এদের উদাহরণ এদের অবস্থা বোঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া যায় উদাহরণ কি এক প্রকার মানুষ পাওয়া যায় কোনো 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 প্রকার মানুষ পাওয়া যায় যাদের উচ্চতা আঙ্গুলের মাফে বায়ান্ন আঙ্গুল আঙ্গুলের মাফে বায়ান্ন আঙ্গুল এই জন্য এদেরকে বাংলা ভাষায় বামন বলা হয় বামন এই এতটুকু হাতের মাফে দেড়াত দেখেছেন কেউ কোনো দিন এদেরকে কি বলে আপনারা বাউন্যা বাউন্যা বাংলা ভাষায় বামন আঞ্চলিক ভাষায় বাউন্যা একটা মেয়ে ছিল এই রকম বামন বায়ান্ন আঙ্গুল উচ্চতা কিন্তু বয়স হয়েছে বিশ বছর বিয়ার যোগ্য হয়েছে কিনা বয়সের বিচারে মা বাবা এই বামন মেয়েটাকে বিয়ে দিয়েছে এই বামন মেয়েকে নিয়ে শাশুড়ি রান্না করে রান্না বান্না করে বামন মেয়েকে কলসি দিয়ে পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য অনেক যাবৎ অপেক্ষা করছে শাশুড়ি রান্নাঘর থেকে বামন পুত্রবধূ কলসি নিয়ে পুকুর থেকে আসে না শাশুড়ি রান্নাঘর থেকে দেখে বলে বৌমা বৌমা এতক্ষণ পর্যন্ত কলসি নিয়ে পুকুর থেকে আসো না কেন পুকুর পর থেকে বৌমা জবাব দেয় আম্মা বিয়ের সময় আপনারা যে আমার গলায় একটা স্বর্ণের হার দিয়েছিলেন পুকুরে কলসিতে পানি ঢুকাবার সময় আমার গলার হার সিরে কলসির ভিতরে পড়ে গেছে বলুন কোথায় পড়েছে কলসির ভিতরে পাকঘর থেকে রান্নাঘর থেকে শাশুড়ি বলে আরে বেয়াকল বৌমা কলসির ভিতরে পড়ে থাকলে তো হাত দিলে দেখবে তোমার গলার হার কলসির তলায় বসে আছে না বের হয়ে চলে গেছে কলসির তলায় বসে আছে পুকুর পাট থেকে বামন বৌমা জবাব দেয় আমা এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা হাত রাইতেছি আমার হার কলসির তলায় বসে থাকবে দূরের কথা আপনাদের কলসিটার তো তলাই নাই গল্প বুঝে থাকলে বলুন কলসির তলা নাই বলে কেন তলা লাগাল পাওয়ার মতো হাত নাই কলসির তলা নাই বলে কেন তলা নাগাল পাওয়ার মতো হাত নাস্তিকরা আল্লা নাই কেন আল্লাহ আল্লাহর বিধানের যুক্তি বুজার মতো মাথা নাই